আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেটা হচ্ছে প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারো, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। আর সেই প্রশ্নের আলোকে কিন্তু তোমাদের পরীক্ষার এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো আজকে এই প্রশ্নটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এটা একটা স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। শিক্ষার্থীরা দেখো, প্রথমে হচ্ছে তত্ত্বীয় অংশে তোমাদের থাকবে 65 নম্বর, যার মধ্যে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, এবং 15টারই তোমাদের হচ্ছে উত্তরগুলো এক কথায় বা অতি সংক্ষেপে লিখতে হবে এক বাক্যের মধ্যে। এই গেলো আমাদের 15 নম্বর। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে প্রশ্ন থাকবে 5টা, 5টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 4টা। তো প্রত্যেকটা 5 করে 4টার জন্য কত 20 নম্বর, ঠিক আছে? তো এই ধরনের 5টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। এখানে যে প্রশ্নগুলো এসেছে সবগুলোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে থাকবে একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ, ছবি দেখে লেখো। এখানে একটাই থাকবে, একটা অ্যান্সার করতে হবে 10 নম্বর। তো একটা ছবি আছে, দেখতেই পারছো, একটা ছেলে রাইফেল হাতে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে। তো তোমাদের কাজ হচ্ছে উপরে ছবিটা দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে। সো 10 নম্বর যেহেতু আছে, তোমাকে সব কিছু মেনেই কিন্তু এই অ্যান্সারটা করতে হবে। সবার শেষে 4 নম্বরে থাকছে রচনামূলক প্রশ্ন। এখানে থাকবে 4টা প্রশ্ন, 4টা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো 2টা। তো প্রতিটা প্রশ্ন কিন্তু 10 করে, 2টার জন্য 20 নম্বর। তো বুঝতেই পারছো কত কিছু লিখতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষা আসার মতো, বেশিরভাগ হচ্ছে প্রথম 3টা প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট। তো আশা করা যাচ্ছে আমরা যে স্কুলের প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে তোমরা পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এর আগেও আমরা একটা স্কুলের প্রশ্ন দিয়েছিলাম, আরও কিছু স্কুলের প্রশ্ন দিব। চ্যানেলে একটু চোখ রাখো, সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। খ বিভাগে থাকছে ব্যবহারিক অংশ, যার মোট নাম্বার হচ্ছে 35। প্রথমে বন্ধু খাতা প্রদর্শনের জন্য 515 নম্বর, আর যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখাও, এখানে 520 নম্বর। এই স্কুলে যেটা বলা হয়েছে সেটা কি, বাংলাদেশের একটি মানচিত্র এঁকে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর চিহ্নিত করে দেখাও। তো এই ধরনের কাজ তোমাদের পরীক্ষায় থাকতেই পারে। শিক্ষার্থীরা, আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে। এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।